ভবন নির্মাণে অনিয়মের অভিযোগে 1818টি ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী সবর রেজাউল করিম। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি বলেন, অবৈধভাবে ভবনের নির্মাণকারী সবার বিরুদ্ধে সমানভাবে আইন প্রয়োগ করা হবে। 24টি টিমে তদন্ত কমিটি রিপোর্ট দিয়ে 1818টা বাড়িতে অনিয়ম পেয়েছে। এই বাড়ির অনেকের মালিক কিন্তু অনেক প্রভাবশালী ব্যক্তি, ক্ষমতায়, রাজনীতিতে, অর্থে। তাদের সম্পর্কে রিপোর্ট করা হবে এটা অনেকে ভাবেন নাই। আমি সেই রিপোর্ট সংগ্রহ করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য রাজুককে নির্দেশ দিয়েছি যে একটা বাড়িও ড্রপ হবে না। তাতে যদি কোনো মন্ত্রীর বাড়ি, এমপির বাড়ি হয়, আমার নিজেরও কোনো আত্মীয় স্বজন হয়, ড্রপ হবে না। আইন তার নিজস্ব গতিতে চলতে দিতে হবে।